পরিমণ্ডলে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে দেখেছি পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য। এটা তো গেল গ্লোবাল পার্সপেক্টিভের দিক দিয়ে। আমরা যদি লোকাল পার্সপেক্টিভে চিন্তা করি, অর্থাৎ আমাদের দেশীয় ক্ষেত্রে আমাদের সরকার যারা বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেছে, তারা দূষণ প্রতিরোধে কিংবা পরিবেশ রক্ষার্থে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সিমেন্স। আমরা HSC জিওগ্রাফি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমরা দূষণ ও দুর্যোগ নিয়ে আলোচনা করছিলাম। সেই আলোচনাতে আমরা ইতোমধ্যে দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের যে সম্পর্ক সেটি নিয়ে দেখেছি, বিভিন্ন প্রকার দূষণ সম্বন্ধে জেনেছি। সেটি জানার সময় আমরা দেখেছি যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ বিধিমালা, এ সকল বিভিন্ন কিছু প্রণয়ন হওয়ার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখেছি। তো আজকে আমরা স্পেসিফিকলি আলোচনা করব বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের গৃহীত পদক্ষেপ নিয়ে, যে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর এক্ষেত্রে কি কি পদক্ষেপ নিয়েছেন, সেগুলো কিভাবে বাস্তবায়ন করছেন, সামনে এগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে কিংবা করলেও সেটি আমাদের পরিবেশ রক্ষার্থে কতটুকু মুখ্য ভূমিকা, গৌণ ভূমিকা পালন করতে পারবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে কিভাবে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবে, দূষণ কতটা হ্রাস করতে পারবে, সে সম্পর্কে একটি ফুল ধারণা আমরা পাবো। তো বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের গৃহীত যে পদক্ষেপগুলো সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখব এখন যে বিভিন্ন ক্ষেত্রে, সেটি বায়ু দূষণ হোক, পানি দূষণ হোক, শব্দ দূষণ হোক, বিভিন্ন ক্ষেত্রে মৃত্তিকা দূষণ হোক, যে পরিবেশ অধিদপ্তর আসলে কি কি পদক্ষেপ নিয়েছে, এছাড়া আর অন্যান্য পদক্ষেপগুলো নিয়েও আমরা জানব। তো বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের গৃহীত পদক্ষেপ, তোমরা এই কিউআর কোডটি স্ক্যান করে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে চাইলে ঘুরে আসতে পারো, বিভিন্ন পদক্ষেপগুলো সম্পর্কে জানতে পারো, তারা বর্তমানে কোন ধরনের কাজ পরিচালনা করছে, কি কি করছে, সে সম্পর্কে একটি পূর্ণ ধারণা তোমরা পেতে পারো, এবং সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকার কিংবা পরিবেশ অধিদপ্তর কাজ করছে সে সম্পর্কে একটি পূর্ণ ধারণা তোমরা এই ওয়েবসাইটটি থেকে লাভ করতে পারো। তো পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদপ্তর পরিবেশ ব্যবস্থাপনায় নিয়োজিত মুখ্য প্রতিষ্ঠান। তো পরিবেশ ব্যবস্থাপনা, এর সাথে পানি, বায়ু, ভূমি সম্পদ, এগুলোর যথাযথ ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশগত বিভিন্ন বিধি, মানমাত্রা, স্থিরকরণ ও প্রয়োগ এবং দিক নির্দেশনা প্রদানে কিন্তু পরিবেশ অধিদপ্তর দেশে একমাত্র ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ। তাই বলছি তোমরা এই ওয়েবসাইটটি ঘুরে এসে তাদের কার্যক্রম সম্পর্কে কিন্তু আরো জানতে পারো। তো বাংলাদেশে বিভিন্ন দূষণ প্রতিরোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো আমরা যদি সেগুলো একটু একে একে দেখার চেষ্টা করি, প্রথমে বায়ু দূষণে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে যদি আমরা দেখি, যে নগর বায়ু দূষণের ক্ষেত্রে আমরা 2 স্ট্রোক ইঞ্জিনের পরিবর্তে 4 স্ট্রোক ইঞ্জিন বিশিষ্ট গাড়ি প্রবর্তন করতে দেখি। এতে করে আমরা দেখি বায়ুতে যে ক্ষতিকর কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড কিংবা লেডের পরিমাণ বায়ুতে যে পরিমাণে থাকতো সেই পরিমাণটি হ্রাস পেয়েছে। তাই 2 স্ট্রোক থেকে 4 স্ট্রোক ইঞ্জিন বিশিষ্ট গাড়ির প্রত্যাবর্তন কিন্তু একটি অন্যতম উদাহরণ। এরপর আমরা দেখি যে নগরে গাড়ির ক্ষেত্রে পুরাতন যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনগুলো ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এবং নতুন ইঞ্জিন যেগুলো আরো প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত, অনেকটা পরিবেশ বান্ধব, সেগুলো ব্যবহারে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। এরপর যদি আমরা আরো দেখি যে আরো কিছু পদক্ষেপ আমরা দেখতে পারবো, যেমন ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন 1989 এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ সংশোধন আইন 1992। দেখো, নিয়ন্ত্রণ আইনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালে, প্রণীত হয়েছে, এবং সংশোধন আইনটি প্রণীত হয়েছে 1992 সালে। এই অনুসারে নগরের 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইটের ভাটা স্থাপনে কঠোর নিষেধাজ্ঞা কিন্তু প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ এটি যদি নগর হয় সেটির 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কিন্তু কোনো ধরনের ইটের ভাটা থাকবে না। তাই 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ধরনের ইটের ভাটা তারা স্থাপন করতে পারবে না। যারা এই সম্পর্কে স্থাপন করবে তারা কিন্তু আইনি বাধ্যবাধকতার আওতায় চলে আসবে। তো ইটের ভাটার চিমনি এছাড়াও 120 ফুট
উঁচু করার কথা বলা হয়েছে, যা পরিবেশ বান্ধব, উচ্চসম্মত এবং বৈশ্বিকভাবে স্বীকৃত। এছাড়া ইটের ভাটায় কাঠ ও কাঠ জাতীয় জ্বালানি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কেননা কাঠ জাতীয় জ্বালানি যদি ব্যবহার করা হয়, নিষেধাজ্ঞাটি যদি আরোপ না করা হয়, তাহলে দেখা যাবে ডেফরেস্টেশন কিন্তু আরও বেড়ে যাবে, গাছ কাটার পরিমাণ আরও বেড়ে যাবে। তো গাছ কাটার পরিমাণ বাড়লে যে পরিবেশের জন্য কি ধরনের ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে সে সম্পর্কে আশা করি বলতে হবে না। তাই এই কাঠ জাতীয় জ্বালানি ব্যবহারে নিষেধাজ্ঞার আরোপ করা হয়েছে, এবং এতে করে কিন্তু বায়ুতে আমরা দেখব যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও কিন্তু, কার্বন জাতীয় পদার্থের পরিমাণও কিন্তু কমে যাবে বলে আশা করা যায়। এ ছিল বায়ু দূষণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ পরিবেশ অধিদপ্তর। এছাড়া আমরা দেখি যে পরিবেশ দূষণকারী যে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নিজস্ব যে ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেই ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম কিন্তু চালনা করা হচ্ছে। তো এতে কিন্তু আমরা দেখি যে 2018-19 অর্থ বছরে ফেব্রুয়ারি 2019 পর্যন্ত 291টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কিন্তু অভিযান চালানো হয়েছে এবং 3.21 কোটি টাকা এক্ষেত্রে জরিমানা আদায় করা হয়েছে। তার মানে বুঝতেই পারছো যে বায়ু দূষণ প্রতিরোধে কিন্তু এই যে এই ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম, পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশের সহযোগিতা ইত্যাদি কিন্তু ব্যাপক একটি ভূমিকা রেখেছে, এবং এতে কিন্তু আমরা দেখছি বিশাল পরিমাণ একটি টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে যে অভিযানটি রয়েছে সেটি চলমান রাখা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পারি যে পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997 অনুসারে পরিবেশকে বায়ু, শিল্প কারখানা নিঃসরণ, উদ্গিরণ, যানবাহনজনিত উদ্গিরণ, এছাড়া মানে এই সংক্রান্ত পরিবেশগত জাতীয় মানমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ 1997-এ পরিবেশকে বায়ু, শিল্প কারখানা নিঃসরণ, উদ্গিরণ, যানবাহনজনিত উদ্গিরণ কতখানি করতে পারবে এই ধরনের একটি মান কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, যার ফলে পরিবেশ দূষণ কিছুটা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। কেননা এক্ষেত্রে যদি মানমাত্রা বজায় রাখতে না পারে সেক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নেওয়ার বিধিমালা রয়েছে। এছাড়া নিয়মিত বায়ু দূষণ পরীক্ষা করার জন্য আমরা দেখি এর মাত্রাটি পরিমাপ করার জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও বরিশাল শহরে মোট 11টি সার্বক্ষণিক বায়ুমান পরিবেক্ষণ স্টেশন বা CMS চালু রয়েছে। এই সকল স্টেশনের মাধ্যমে কিন্তু এই বিভাগীয় বা প্রধান শহরগুলোর বায়ু দূষণের বিভিন্ন উপাদান, বস্তুকণা, ওজন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি সার্বক্ষণিকভাবে পরিমাপের কাজটি কিন্তু তারা করে থাকে। তো বিভিন্ন উৎস থেকে বিশেষত ক্রমবর্ধমান নগরায়নের ফলে অবকাঠামো নির্মাণ কিংবা যানবাহন ও কলকারখানার সংখ্যা বৃদ্ধি পাওয়া কিন্তু বায়ু দূষণকে আমরা ক্রমশ বাড়তে দেখছি। তো মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের বিরূপ প্রভাব সহ অন্যান্য যে ক্ষতিকর প্রভাব রয়েছে, এই ক্ষতিকর প্রভাব নিরসনের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের উন্নত যে প্রযুক্তি, ইট ভাটার প্রচলন, যানবাহন ও কলকারখানা থেকে সৃষ্ট ধোঁয়া নিয়ন্ত্রণে কিন্তু আমরা নানাবিধ কার্যক্রম গ্রহণ করতে দেখলাম। তো এরপর আমরা দেখব পানি দূষণ রোধে গৃহীত পদক্ষেপ। তো পানি দূষণের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পারবো যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995, ইতোমধ্যে সে আইন নিয়ে কিন্তু আমরা অনেক উদাহরণে ব্যবহার করেছি, অনেক ক্ষেত্রে জেনেছি যে পরিবেশ সংরক্ষণ আইন 1995 শিল্প কারখানা অন্যান্য যে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং নিক্ষেপণে ছাড়পত্রের কথা উল্লেখ করা হয়েছে, এবং এই ছাড়পত্র যদি না থাকে এর ক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এতে শিল্প কারখানা বর্জ্য নিঃসরণে ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রান্সপারেন্ট প্লান্ট স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে। এর ফলে শিল্প কারখানার যে সকল ক্ষতিকর বর্জ্য রয়েছে এ সকল বর্জ্য যত্রতত্র নিক্ষেপ না করে সেগুলোকে পরিশোধ বা যত্রতত্র নিক্ষেপ বা পরিশোধিত করা কিন্তু যাবে না। বিভিন্ন ধরনের ট্যানারি ডাইং শিল্পের ক্ষেত্রে কিন্তু এ ধরনের ইটিপি স্থাপনের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সেগুলো কার্যকর ভূমিকা রাখছে। এছাড়াও আমরা দেখি যে ইটিপির পাশাপাশি, পানি দূষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কিছু কার্যক্রম আমরা একটু এডিশনালি জেনে নিব।
যে পানি সম্পদ মন্ত্রণালয় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কিন্তু বিশেষ দায়িত্ব পালন করছে এক্ষেত্রে, কেননা পানি সম্পদ মন্ত্রণালয়কে আমরা দেখছি যে জলবায়ু স্থাপনের ক্ষেত্রে তারা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা কিন্তু পালন করেছে। তো পানি সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা দেখি যে জলবায়ু ট্রাস্ট ফান্ডের যে অর্থায়ন, এর মধ্যে 813.12 কোটি টাকা ব্যয়ে 91টি প্রকল্প কিন্তু বাস্তবায়ন করা হয়েছে এবং আরো 43টি প্রকল্প আমরা ইতোমধ্যে দেখছি যে বাস্তবায়নাধীন রয়েছে। তো প্রকল্পগুলো মূলত আমরা দেখি যে কোথায়, যে উপকূলীয় এলাকায় যে গোটা চরাঞ্চলে পোল্ডার বাঁধ নির্মাণ বা মেরামতের ক্ষেত্রে, ভূমি পুনরুদ্ধারে কিংবা ড্যাম নির্মাণের ক্ষেত্রে, নদী তীর সংরক্ষণের ক্ষেত্রে, নদী খাল পুনঃখনন সংরক্ষণের ক্ষেত্রে কিংবা বন্যা ও লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে, জলাবদ্ধতা নিরসনে, পানির সহজলভ্যতা এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ফলে কিন্তু এগুলো জনসাধারণের যে জীবনযাত্রার মান সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বলে আমরা বলতে পারি। তো এর ক্ষেত্রে আমরা আরো যেগুলো দেখতে পাই যে শিল্প কারখানা স্থাপনে কিন্তু গৃহীত কিছু পদক্ষেপ আমরা দেখতে পাই, যে শিল্প কারখানার ক্ষেত্রে যদি দেখি আমরা শিল্প কারখানা প্রতিষ্ঠার ব্যাপারে কৃষি জমির স্থানে যেন কোনো ধরনের শিল্প কারখানা না উঠে গড়ে সে ব্যাপারে কিন্তু কঠোর নিষেধাজ্ঞা প্রণয়ন করা হয়েছে বন্ধুরা। কেননা তোমরা দেখবে যে আমরা ইতোমধ্যে জনসংখ্যার যে চাপ রয়েছে তার ফলে কৃষি জমিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষি জমির পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে, সেখানে আমরা আবাসস্থল নির্মাণ করছি, শিল্পায়ন করছি সেই জায়গাগুলোকে, তার ফলে যার বদলে দেখা যাচ্ছে আমরা ফিডব্যাকে কি পাচ্ছি, আমরা খাদ্য শস্য কিন্তু যে পরিমাণ আশানুরূপ হওয়ার কথা ছিল সে পরিমাণ পাচ্ছি না। যদিও আমরা এখন যে বর্তমানে কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে যাওয়ায় সমস্যাটি মোকাবেলা করতে পারছি, কিন্তু শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে যদি আমরা এই ধরনের উৎসাহ দিয়ে থাকি যে কৃষি জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ব্যাপারে, তাহলে কিন্তু ভবিষ্যতে কৃষি জমি সংক্রান্ত যে ঝামেলা কিংবা যে ধরনের সমস্যার সম্মুখীন আমরা বর্তমানে হচ্ছি সেটি কিন্তু আরো বৃহদাংশে বেড়ে যাবে। তাই এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা কিন্তু আরোপ করা হয়েছে। তো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন আমরা দেখতে পারি যেটা 1995 বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কমলা শ্রেণী এবং লাল শ্রেণীভুক্ত শিল্প স্থাপনে আইইই কি ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন, তো এই ব্যাপারটি তোমরা একটু নোট করে রাখো, আইই পূর্ণরূপ ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন এবং ইআইএ এটির পূর্ণরূপ কি ইআইএ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এইটি গ্রহণের মাধ্যমে আসলে তারা ছাড় প্রদানটি গ্রহণ করে, যেটি আসলে শিল্প স্থাপনের ক্ষেত্রে দেওয়া হয় এবং সেই এটি গ্রহণ করা হয় এবং এই অ্যাসেসমেন্ট এবং এক্সামিনেশনের মাধ্যমে আমরা দেখতে পারি ছাড়পত্র যে প্রদান করার হবে সেই প্রদানের কথা বলা হয়েছে। তো শিল্প কারখানা স্থাপনে কিন্তু আমরা দেখতে পারি যে পরিবেশগত যে ছাড়পত্র প্রদান বিষয়ক কার্যক্রম সেটি কিন্তু সবসময় চলমান থাকতে আমরা দেখেছি, যে আমরা দেখেছি যে শিল্প দূষণটি নিয়ন্ত্রণে সকল প্রকার শিল্প প্রতিষ্ঠান প্রকল্পকে কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে যেটি দেখলাম যে পরিবেশগত ছাড়পত্র এটি কিন্তু গ্রহণ করা বাধ্যতামূলক এই অ্যাসেসমেন্ট এবং এক্সামিনেশনের মধ্য দিয়ে যাওয়া। তো দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে তরল বর্জ্য পরিশোধনাগার ব্যবস্থা, শব্দ প্রতিবন্ধক ব্যবস্থা, বায়ু পরিশোধন ব্যবস্থা সহ সকল প্রকার প্রশমন ব্যবস্থার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এর ফলে অধিদপ্তর ছাড়পত্র প্রদান এবং নবায়ন পরবর্তীতে সেটি নবায়ন করে থাকে। তো এছাড়া নিজস্ব যে লোকবল ও যন্ত্রপাতির সমন্বয়ে অভ্যন্তরীণ পরিবেশগত পরিবীক্ষণিক যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থা কিন্তু গড়ে তোলার শর্ত ছাড়পত্রে আছে, কেননা অভ্যন্তরীণ যে পরিবেশগত ব্যাপার সেগুলো যাচাই করার কথাও ছাড়পত্রে উল্লেখ রয়েছে। তো 2010 থেকে 2018 সাল এই সময়কালটিতে 2010 থেকে 2018 আমরা দেখতে পাই পরিবেশ অধিদপ্তর 55,801 ছাড়পত্র প্রদান করেছেন, একই সময়ে তারা 76,768 ছাড়পত্র কিন্তু নবায়ন করেছেন। এক্ষেত্রে কিন্তু আমরা পানি দূষণ নিয়ে যখন পড়ি তখন কিন্তু পড়েছিলাম যে ইটিপি স্থাপনের কথাটি, যে ইটিপি স্থাপনের ক্ষেত্রে আমরা দেখি যে পানি দূষণ রোধে এবং এই শিল্প কারখানার বর্জ্য নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠান সমূহকে তরল যে বর্জ্য পরিশোধন ব্যবস্থা
এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট এই স্থাপনের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর কিন্তু একটি কার্যক্রম সেখানে অব্যাহত রাখে, ফলে পানি দূষণকারী যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এই ইটিপি নির্মাণে বাধ্য হয় এবং সম্পন্ন করে ফেলেছে। তো 2019 সাল পর্যন্ত স্থাপনযোগ্য 2155টি শিল্প ইউনিটের মধ্যে আমরা দেখতে পাই 1747টি ইউনিট ইটিপি স্থাপন করা হয়েছে। এছাড়া 103টি ইউনিটে আমরা ইটিপি স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে, আশা করছি বাকি জায়গাগুলোতেও কিন্তু ইটিপি স্থাপন করা হবে। এছাড়া শিল্প কারখানা যেহেতু এখন দূষকের অন্যতম উৎস হয়ে গিয়েছে, তাই জিরো ডিসচার্জ পরিকল্পনা কিন্তু বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তো তরল বর্জ্য নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠান জিরো ডিসচার্জ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে, যার আওতায় আসলে শিল্প প্রতিষ্ঠান সমূহ যে উৎপন্ন তরল বর্জ্য প্রকৃতিতে নির্গমন না করে পরিশোধন পূর্বক এগুলোকে পুনর্ব্যবহার করতে পারে। তো 2014 সালের ফেব্রুয়ারি থেকে 2019 সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর মোট 503টি তরল বর্জ্য নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে জিরো ডিসচার্জ প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু ইতোমধ্যে দেখা যাচ্ছে যে এগুলো নির্গমন না করে পরিশোধন পূর্বক কিন্তু পুনর্ব্যবহার করছেন। এর ফলে কিন্তু জিরো ডিসচার্জ পরিকল্পনাটি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে এবং সফলভাবে বাস্তবায়িত হচ্ছে, এটি কিন্তু বলাই যায়। তো এরপর আমরা যেটি নিয়ে পড়ব যে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কিন্তু মৃত্তিকা দূষকেও কিছু পদক্ষেপ গ্রহণ করেছে আমরা দেখতে পারি। তো পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা কিন্তু এক্ষেত্রে খুব কার্যকর ভূমিকা পালন করছে এবং যথাযথ নির্দেশনার ক্ষেত্রে কিন্তু তারা সফল। তো মৃত্তিকা দূষণে গৃহীত পদক্ষেপের মধ্যে আমরা দেখতে পারি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997 কোনো ধরনের যে কোনো ধরনের শিল্প কারখানা নির্গত যে বর্জ্য যেন মৃত্তিকার ক্ষতি সাধন না করতে পারে এ ব্যাপারে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে এবং এই নির্দেশনাটি তাজা মানতে হবে। তো শব্দ দূষণের গৃহীত পদক্ষেপ যদি আমরা দেখি, এছাড়া যে শব্দ দূষণের ক্ষেত্রে আমরা দেখতে পাই পরিবেশ সংরক্ষণ আইন যেটি 1995 সালে প্রণীত এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997, আশা করি এই দুটি সালের ব্যাপারে কিন্তু তোমরা সবসময় কনসার্ন থাকবে। তো এলাকা ভিত্তিক শব্দের মানচিত্রর দুঃখিত এলাকা ভিত্তিক শব্দের যে মানমাত্রা এগুলো পরিমাণের উল্লেখ করা হয়েছে এবং বিভিন্ন আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে যদি র্যাঙ্কিং করা যেত কোন এলাকায় শব্দের মানমাত্রা কত সেটি প্রকাশ পূর্বক কিন্তু আমরা একটি পজিটিভ ফিডব্যাক পেতে পারতাম। তো এরপর আমরা আরো যেটি দেখি যে পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান, যেটি আসলে গুরুত্বপূর্ণ একটি অভিযান কিংবা ইতিহাস বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি। ধরো ইতোমধ্যে তো আমরা 1995-1997 ব্যাপারে জানলাম, তো নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধেও কিন্তু আমরা আন্দোলন হতে দেখেছি। তো এখানে আমরা দেখি যে পলিথিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে সেখানে কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ কিন্তু ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। তো নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন ও বিপণন কার্যক্রম বন্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখা সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহযোগিতা কিন্তু মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং এক্ষেত্রে শুধু পরিচালনা করলেই হবে না, আমরা এখনো দেখি পলিথিনের ব্যাপারটি খুবই অবাধভাবে এটি ব্যবহৃত হচ্ছে, তাই এই ব্যাপারে যাতে জিরো টলারেন্স দেওয়া হয় মানে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয় সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে এবং এক্ষেত্রে আমাদেরও ব্যক্তিগতভাবে এগিয়ে আসতে হবে। আমরা যাতে পলিথিনে কেউ কিছু পণ্য দিলে না নিয়ে সেটিকে কাপড়ের ব্যাগে দিতে বলি কিংবা তাকে যেন উৎসাহ প্রদান করি যে আঙ্কেল কিংবা চাচা মামা আপনারা এই এটি আর ব্যবহার করবেন না, যাতে কাপড়ের ব্যাগে ব্যবহার করেন, এটি তো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, তো এই ক্ষতির মধ্যে তো আমরাই পড়ব, আপনার সন্তানরাই পড়ব। তো এছাড়া আমরা দেখি যে জীব বৈচিত্র্য সংরক্ষণেও কিন্তু বাংলাদেশ জীব বৈচিত্র্য আইন 2017 কিন্তু প্রণীত হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি এই জীব বৈচিত্র্য পরিবহন মানে বৈচিত্র্য আইন 2017 সাথে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় 2016 সালে প্রতিবেশগত সংকটাপন্ন ব্যবস্থাপনা নীতিমালা, অর্থাৎ 2007 বলতে 2001 বছর আগে ইতোমধ্যে মানে 2017 আগের বছর, যেখানে 2017 আমরা বাংলাদেশ জীব বৈচিত্র্য আইন দেখতে পারি, ঠিক আগের বছর আমরা প্রতিবেশ সংকটাপন্ন ব্যবস্থাপনা নীতিমালা দেখতে পারি। তো ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যাকশন প্ল্যান জাতিসংঘ ঘোষিত জীব বৈচিত্র্য কৌশল পরিকল্পনা যেটি 2011-2020 আলোকে গ্রহণ করা হয়েছে,
তো সেটির ধারাবাহিকতায় কিন্তু জাতীয় পর্যায়ে জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণের লক্ষ্যে আমরা দেখি NBSAP বা ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান 2016-21 প্রণয়ন করা হয়েছে, এবং আশা করব এই প্রণীত যে বিধান এগুলো আমাদের জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এরপর যদি দেখতে পারি যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, তো বাংলাদেশ বন ও বনজ সম্পদ বিষয়ক একমাত্র জাতীয় গবেষণা ইনস্টিটিউট, এটি একটু আমরা ধরে নিলাম, একটু এডিশনাল হিসেবে জানলাম যে তারা করছে কি, যে বন গবেষণা ইনস্টিটিউটে আমরা বিভিন্ন গবেষণা কার্যক্রম চলমান রাখতে দেখছি। দেশের বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি, সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে তারা কিন্তু আধুনিকভাবে তাদের উদ্ভাবন করা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কিন্তু কাজ করে যাচ্ছে। তো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলোকে মোকাবেলায় টেকসই সবুজ বেষ্টনী গড়ে তোলায়, সোশ্যাল ফরেস্ট্রির ক্ষেত্রে উপকূলীয় চরাঞ্চলে কেওড়া বনের ভিতর মিশ্র ম্যানগ্রোভ সৃজনে প্রতিষ্ঠানটি কিন্তু কাজ করে যাচ্ছে, এবং বিলুপ্ত প্রায় বিভিন্ন উদ্ভিদ টিকিয়ে রাখতে নার্সারি ও বনায়ন কৌশলের উন্নয়ন ও সম্প্রসারণে কিন্তু বন গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে, এবং এখানে কিন্তু 53টি গবেষণা কার্যক্রম এখন আমরা পরিচালিত হতে দেখি। তো বন্ধুরা, আমরা বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে জানলাম। তো তোমাদের জন্য একটি প্রশ্ন, যে প্রশ্ন বা যে আইনের কথাটি আমরা বারবার বলেছি, যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়? 1993, 1994, 1995, 1996। তো আমরা উত্তরগুলো দেখে নেই, তোমরা একটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। 5, 4, 3, 2, 1। উত্তরটি হচ্ছে 1995, যে আমরা দেখি যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, আবার আমরা নতুন কিছু নিয়ে জানার চেষ্টা করবো, এবং 10 মিনিট স্কুলের সাথেই থেকো। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।